তোমার পথে বসে আছি, আমার কি টাকা পড়ে আছে? আরে আমার মতন করে বসো, ছেলে তো চরম বেদক, সামনে পা তুলে বসে আছে, একদম আপনার নামটা কি? আমার নাম আচ্ছা প্রশ্ন আসি, আচ্ছা তুমি কোথা থেকে এসএসসি পাস করেছো? এসএসসি? আমি তো স্যার এসএসসি পাস করিনি, তাহলে আমি তো সুপার ব্যাংক থেকে এসএসসি তো অনার্স করেছি। তুমি কোন সাবজেক্টে পারদর্শী? সব বিষয়ে পারদর্শী স্যার। যেমন? যেমন তাহলে তোমাকে আমি বাংলা থেকে একটি প্রশ্ন করবো। প্রশ্নটি হচ্ছে, বাংলায় তুমি সাংস্কৃতিক বানান বলবা। সংস্কৃতি? মোহাম্মদ রাসূলুল্লাহ কি দেখি দত জীবন্ত পারলাই কি নাই? আচ্ছা বিলিয়ান ছাত্র, বুঝছেন? তাহলে তুমি বলো সিডনি কোথায় অবস্থিত? সিডনি কিডনি যেহেতু বাম পাশে অবস্থিত, সিডনি অবশ্যই ডান পাশে থাকে। সাপাইছি, সিডনি যেহেতু বাম পাশে অবস্থিত, কিডনি অবশ্যই ডান পাশে থাকবে। উল্টা পাল্টা হয়েছে। পিলিয়ান ছাত্র, আই লাভ ইউ জান। তাহলে শোনো, আরেকটা লাস্ট প্রশ্ন করবো। লাস্ট প্রশ্ন তো, এরপর আর দুটা প্রশ্ন আছে, ঠিক আছে? ভারত কোন জলবায়ুর দেশ? এত সোজা প্রশ্ন স্যার, একটু কঠিন তা দেবেন তো। আচ্ছা বলো বলো বলো। আচ্ছা ভারত, ভারত তো স্যার সানিলিয়ান জলবায়ুর দেশ। আচ্ছা তোমাকে লাস্ট একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে, তোমার এক্স আছে? তুমি কোন জাহাজ এবং বোট ছাড়া ওই জায়গায় যাইয়ে কলাটা ছিঁড়ে আনবা, কেমনে আনবা? এটা তো স্যার খুব সোজা, পাখি ভেঙে নিয়ে আসবো। তো পাখি কি তোরে পাখি বানাবো? নারকেল গাছে কথা কিছু বুঝলে মাঝখান তো পাখা লাগাইবো।